अस्सलाम वालेकुम मिस। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা, তোমরা যারা আসছো, জয়েন করছো, সবাই উপস্থিতি দাও তো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা, তোমরা 14 জন আছো, সবাই উপস্থিতি দিতে থাকো। সবাই নতুন রোল নাম্বার সেট করেছো তো নামের পাশে? জি মিস। ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে। 47 রোল আছো স্নেহা? স্নেহা এখনো আসে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা উপস্থিতি দিতে থাকো মেয়েরা। আমাদের সময় যেহেতু খুব কম, আমরা মূল আলোচনায় এখনই চলে যাব। ক্লাস শুরু করে দিলে তোমরা উপস্থিতি দাও না আর কি, ভুলে যাও হয়তো বা, তো ক্লাসের প্রথমে জয়েন করার পরপরই উপস্থিতি দিবা, কেমন? এখন তোমরা 15 জন আছো, সবাই উপস্থিতি দিয়ে ফেলো, আমি মূল আলোচনায় চলে যাব এখনই। দেখতে পাচ্ছো মেয়েরা? জি মিস। জি মিস। যারা এখন এসছো সবাই উপস্থিতি দাও। আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে আছি। আজকে আমরা আবারও অধ্যায় 3 কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আজকে লেকচার নাম্বার হচ্ছে 23 এবং এই অধ্যায়ের পর্ব নাম্বার হচ্ছে 3। আমি শায়লা পারভীন আছি তোমাদের সাথে। গত লেকচারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ক্যারিওকাইনেসিস, মাইটোসিসের ক্যারিওকাইনেসিস। নিশ্চয় মনে আছে তোমাদের? আচ্ছা, তোমরা কে দাগাচ্ছো বলো তো? কেউ যদি দাগিয়ে থাকো একটু ইরেজ করো তো, মেয়েরা ইরেজ করে দাও, যে দাগিয়েছো ইরেজ করো। আচ্ছা, আমরা মাইটোসিসে ক্যারিওকাইনেসিস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি এটা প্রধান, আমার নেট প্রবলেম ছিল, আমার ঢুকতে লেট হয়ে গেছে, আপনি আমাকে দেখেছিলেন। আচ্ছা অসুবিধা নাই। স্নেহা, স্নেহা বলছো? জি মিস। আচ্ছা, তোমার রোলের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? নো মিস, আপনি তো বলেছিলেন যে জানাবেন। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি জানি নাই, অসুবিধা নেই, তুমি চিন্তা করো না, ব্যাপারটা ঠিক করা হবে। তো আমরা ক্লাসটা করি, কেমন? তো ক্যারিওকাইনেসিস মাইটোসিস, আমি এখন রিড করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তো সেটা প্রধানত 5টি পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে প্রোফেজ, তারপর হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো আমরা গত 2টা লেকচারে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তোমাদের মনে আছে আশা করি। অনেকেই বলেছিলা যে এটা হচ্ছে ই দেখতে চাও, তোমরা একটা ভিডিও দেখতে চাও। যেহেতু আমাদের ক্লাসটা শেষ হয়েছে, তারপরেও একটু চেষ্টা করব, এখনই আমি একটা ভিডিও দেখাতে চেষ্টা করব। এরপরে আমরা আসলে মাইটোসিসের গুরুত্ব নিয়ে মূলত আলোচনাটা করব, কেমন? তো চলো একটু দেখে আসি আমরা। মাইটোসিসের পর্যায়গুলো আসলে ছবির মাধ্যমেই বেশি স্পষ্টভাবে বোঝা যায়। তারপরেও যেহেতু তোমাদের একটা ইচ্ছা ছিল, তাই আমরা মাইটোসিসকে একটু মানে ভিডিও আকারে দেখবো, যে ভিডিওতে, অ্যানিমেটেড ভিডিও, হ্যাঁ, সেটা একটু দেখি যে কেমন দেখা যায়।
তো আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এখানে আমরা বুঝতে পাচ্ছি যে মাইটোসিস হলে যে দুটা ডটার নিউক্লিয়াই তৈরি হয়ে যায় ক্যারিওকাইনেসিসে, অর্থাৎ দুটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, সেখান থেকেই আমরা স্টার্ট করছি। হ্যাঁ, তোমরা একটু দেখো এটা কি প্রাণী কোষ? হ্যাঁ, প্রাণী কোষ। তো এই যে ফেজ গুলো আমরা যেহেতু পাঁচটা পড়েছি, কিন্তু অনেক জায়গাতেই দেখবা যে প্রোফেজ এবং তারপরে যে প্রো মেটাফেজ সেটাকে দেখানো হয় না। তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং এরপরে দেখবা অ্যানাফেজ এবং টেলোফেজ, এই পর্যায়গুলোতে বিভক্ত করা হয়ে থাকে এবং আমরা কেউ কেউ আসছি একটু নিয়ে নেই তাদেরকে। তো তারপরে হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস এর মধ্য দিয়ে একটা কোষ পুরোপুরি দুইটা কোষে পরিণত হয়। তাহলে এই যে পর্যায়গুলো এটা তো তোমরা জানো প্রথমে কি ঘটে সেটা তোমরা জানো, কিন্তু এখন দেখো বিষয়টা ঘটার আগে ইন্টারফেস পর্যায়ে কি কি পরিবর্তন সাধিত হয়। যদিও আমাদের ইন্টারফেসটা শুধুমাত্র বলেছে একটা পর্যায়ে যেখানে কিনা প্রিপারেশন নেওয়া হয়। হ্যাঁ, তো প্রিপারেশন নেওয়ার পরে প্রফেস শুরু হয়। আমি একটু এটা সরিয়ে নেই। আচ্ছা, প্রফেজ, প্রফেজ পর্যায়ে দেখো, হ্যাঁ এটা হচ্ছে প্রাণী কোষ দেখাচ্ছি এই কারণে যে তোমরা উদ্ভিদ এবং প্রাণী কোষকে পাশাপাশি দেখেছিলে, তো প্রাণী কোষ সম্পর্কে বর্ণনাটা একই হবে। শুধুমাত্র একটা কোশ্চেন তোমাদের থেকেই যায়, সেটা হচ্ছে যে এখানে আসলে সেন্ট্রোমিয়ারের কার্যকারিতা কি। হ্যাঁ, এখানে এই ভিডিওটাতে তোমরা একেবারে সেন্ট্রোমিয়ারটা কি করছে, সরি সেন্ট্রোমিয়ার না তো সেন্ট্রোজোম কি করছে সেটা বুঝতে পারবা। হ্যাঁ, প্রফেজ পর্যায়ে তোমরা ক্রোমাটিনকে দেখতে পাচ্ছ যে এটা আস্তে আস্তে করে মোটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, জলবিয়োজনের মাধ্যমে ক্রোমোজোম গুলো কি হচ্ছে, মোটা খাটো হয়ে যাচ্ছে। এবং মোটামুটি আমরা যেভাবে একে দেখেছি যে আঁকা অবস্থায় যেটা দেখেছিলাম ছবিতে, সেখানে বোঝা গিয়েছিল একেবারে কিভাবে তারা মোটা হয়ে গেছে। এখন দেখো সেন্ট্রোজোমের অবস্থানটা, এরা দেখো সেন্ট্রোজোমটা দুই মেরুর দিকে অবস্থান করছে। যে অ্যাস্টার রে কথা বলেছিলাম, অ্যাস্টার রে থেকে আস্তে আস্তে করে কি আসলো আবার একটু দেখাই তোমাদেরকে। এটাই কোশ্চেন ছিল তোমাদের যে অ্যাস্টার রেটা কি। হ্যাঁ, সোহা জিজ্ঞাসা করেছিল যে অ্যাস্টার রে থেকে স্পিন্ডল ফাইবার গুলো বের হয়ে স্পিন্ডল যন্ত্র শুরু হয়, তৈরি হওয়া শুরু হয়, কিন্তু কিন্তু বোঝা যায় না। এরপরে দেখো মেটাফেজে, প্রফেজ থেকে প্রোমেটাফেজ পর্যায়ের পরে আস্তে আস্তে করে আগাতে থাকে এবং মেটাফেজ পর্যায়ে এসে এখানে কি হয় দেখো, এখানে কিন্তু একেবারে স্পিন্ডল যন্ত্রটা পুরোপুরি দেখা যায় এবং এই ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট স্পিন্ডল তন্তু সেগুলোর মধ্যে আটকে যায়। দেখো অনেকগুলো তন্তু কিন্তু ফাঁকা আছে। হ্যাঁ, সবগুলো তন্তুর মধ্যে কিন্তু ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যেগুলো তন্তুর মধ্যে ক্রোমোজোম আটকে যায় তাদেরকে কি বলবো আমরা বলতো, যেহেতু তোমরা পড়েছো গত লেকচারে, বলো দেখি কি বলবো, কি বলবো? অনেক আটকে আসতেছে, আপনি আবার বলেন। ও, আমার কথা শুনতে পাচ্ছো না? আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এখন শুনছো মেয়েরা? আচ্ছা, আমি বললাম যে মেটাফেজ পর্যায়ে এসে যে স্পিন্ডল যন্ত্রের একটা নির্দিষ্ট তন্তুর মধ্যে এই যে ক্রোমোজোম গুলো আটকে গেছে, এই নির্দিষ্ট তন্তু গুলোকে আমরা কি বলেছিলাম গত লেকচারে? আকর্ষণ তন্তু। হ্যাঁ, আকর্ষণ তন্তু, এই যে এখনই তো ভুলে গেছো। তারপরে দেখো এই দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থানটা দেখতে পাচ্ছ মেয়েরা, সেন্ট্রোমিয়ারটা কোথায়, একেবারে দেখো যেখানে আটকে গেছে সেন্ট্রোমিয়ার বরাবরই কিন্তু আটকে গেছে। হ্যাঁ, সেন্ট্রোমিয়ারের জায়গা যেখানে, সেন্ট্রোমিয়ারটা যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন তন্তু গুলো সেখানেই অবস্থান করছে। আচ্ছা, এরপরে দেখো কি হয়, অ্যানাফেজ পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে যে এই যে এই জিনিসটা খুব মানে সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে, দেখো কি সুন্দর, মানে এখানে দেখো যে ঠিক সেন্ট্রোমিয়ারটা যেখানে অবস্থান করছে সেই বরাবর এটা এক ফাটল ধরে পরস্পর থেকে আলাদা হয়ে যায়। কারা বলতো, কারা আলাদা হচ্ছে পরস্পর থেকে? ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো।
পরস্পর থেকে পৃথক হয়ে যায়, কেন দেখতে পাচ্ছো? এই দেখো, এই যে ট্র্যাকশন তন্তু দুইটা দুই দিকে টান দিচ্ছে দুই অংশকে, ঠিক আছে? এই কারণে মাঝখানে চিড় ধরে যায় এবং পরস্পর থেকে পৃথক হয়ে দুই মেরুর দিকে এরা যাওয়া আরম্ভ করে, দেখেছো? এখন দুই মেরুর দিকে তারা কিন্তু যাচ্ছে, দেখো এখানে সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী এবং এই যে দুইটা বাহু হচ্ছে অনুগামী। বোঝা যাচ্ছে মেয়েরা? আমি তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই জিনিসটা আবার বর্ণনা করছি, হ্যাঁ একটু ভালো মতো দেখো। দুই মেরুর দিকে যাচ্ছে, এটা কি পর্যায়? অ্যানাফেজ পর্যায়। এবং একেবারে দেখো মেরুর দিকে একদম যাচ্ছে, হ্যাঁ যেতে যেতে একদম শেষ পর্যায়ে কিন্তু মেরু একদম মেরু বরাবর চলে যাবে, হ্যাঁ এরা দেখো আস্তে আস্তে এরা কিন্তু মেরুর দিকে অগ্রসর হচ্ছে। তারপরে টেলোফেজ আসবে। টেলোফেজ হচ্ছে সেই পর্যায়ে যখন কিনা একেবারে মেরুর মধ্যে পৌঁছে যাবে এরা। এ দেখো মেরুর মধ্যে পৌঁছাই গেছে এরা, হ্যাঁ দেখেছো? মেরুতে পৌঁছানোর পরে কি করলো বলতো? একটু বলো দেখি মেয়েরা, মেরুতে পৌঁছে এরা পানি কি করছে? শোষণ না বিয়োজন? কি হচ্ছে? এদের প্যাচ খুলে যাচ্ছে, ক্রোমোজোমের প্যাচ খুলে যেয়ে এরা কিন্তু আগের মতো চিকন লম্বা হতে আরম্ভ করেছে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনও তৈরি হয়ে গেল এবং দুই পোলে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। এরপরে সাইটোকাইনেসিস এর কথা তোমরা জানো, যে এর ফলে সাইটোকাইনেসিস মানে কি বলো দেখি? প্রাণী কোষ ক্লিভেজ বা ফারো তৈরি হয় এবং দুইটা সাইটোপ্লাজমটা দুই অংশে বিভক্ত হয়ে যায়, খুব স্বাভাবিক নর্মাল একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে, ঠিক আছে? কিন্তু উদ্ভিদ কোষে তেমনটা হয় না, যেটা গত লেকচারে আমি আলোচনা করেছিলাম। প্রাণী কোষের বেলায় কিন্তু খুব সহজ ভাবে একটা ভিতরে গর্তের মতো হয়ে দুই সাইড দিয়ে সাইটোপ্লাজমটা পরস্পরের কাছাকাছি আসে এবং হলো দুই অংশে বিভক্ত হয়ে যায়। এই দেখো পুরা দুইটা কোষের সৃষ্টি হয়ে গেল, ডটার সেলস। এই হলো আমাদের হচ্ছে মাইটোসিস এনিমেলে, হ্যাঁ এনিমেল সেলে মাইটোসিস কিভাবে হয় সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। বুঝলাম কিনা একটু জানাও। জি মিস। জি মিস। আচ্ছা তো আশা করি মানে আর কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে তোমরা এই ভিডিওটা আবার দেখতে পারো, আমাদের ক্লাসটা আপলোড করা থাকবে, সেটাও দেখতে পারবে। হ্যাঁ তো আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ আজকে যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে তোমার মাইটোসিস এর গুরুত্ব এবং মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনের যতটুকু পড়া যায় আজকে পড়বো। আশা মানে আজকে আমার প্ল্যান ছিল হচ্ছে মিওসিস কোষ বিভাজনই সম্পূর্ণটা শেষ করে দেওয়া, কিন্তু দেখি কতটুকু সম্ভব হয়। তো প্রথমে আমরা মাইটোসিস এর গুরুত্বটা দেখবো, কেমন? তোমরা যারা আসছো সবাই উপস্থিতি দাও, মেয়েরা পার্টিসিপেন্ট মাত্র 31 জন, এত কম কেন? তো মাইটোসিস এর গুরুত্ব আমাদের বইয়ে একেবারে তোমার হচ্ছে ঢালাও ভাবে দেওয়া আছে। তো এখানে আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য একটু পয়েন্ট আউট করেছি। দেখো মেয়েরা প্রথমেই আছে হলো যে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। মানে মাইটোসিস যখন হয় তাহলে সেই ক্ষেত্রে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কিন্তু মানে সমান পরিমাণ থাকে দুই কোষের, অপত্য কোষে মাইটোসিসের বেলায়, তাই না মেয়েরা? কিছুক্ষণ আগে তাই দেখেছো না? আচ্ছা এরপরে দেখো কি হয়। এরপরে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা আর গুণাগুণ, এই যেহেতু একটা ভারসাম্য ছিল একই রকম যেহেতু আছে, এর ফলে জীবদেহের যে বৃদ্ধি হয় সেটা খুব সুশৃঙ্খল ভাবে হয়। অর্থাৎ মাইটোসিসের যে প্রধান বৈশিষ্ট্য যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মানে একটা ভারসাম্য বজায় থাকে, কোথায়? মাদার সেল এবং তোমার হচ্ছে অপত্য কোষে ডটার সেলের মধ্যে। অর্থাৎ যে নতুন দুটি অপত্য কোষ উৎপন্ন হয় সেই অপত্য কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা এবং মানে তোমার হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যাবতীয় সবকিছু ক্রোমোজোম সহ এবং সাইটোপ্লাজম, এগুলো কিন্তু একই রকম থাকে অপত্য কোষে, ঠিক আছে? যেহেতু সেম ক্যারেক্টার গুলো নিয়ে অপত্য কোষ তৈরি হয়, এই কারণে ক্রোমোজোম সংখ্যা এবং ক্রোমোজোম গুণাগুণও কিন্তু ওই অপত্য কোষের সমান থাকে। এর ফলে সুবিধা কি হয়? এর ফলে সুবিধা হচ্ছে যে জীবদেহে যে বৃদ্ধির জন্য এই মাইটোসিস হয়ে থাকে, অর্থাৎ বৃদ্ধির সময় যে আমাদের দেহে মাইটোসিস এর মাধ্যমে অনেক কোষ তৈরি হয়, সেই প্রতিটা কোষের মধ্যে একটা মানে সামঞ্জস্য থাকে,
ঠিক আছে, এই কারণে বৃদ্ধিটা আমাদের দেহের বৃদ্ধিটা খুবই সুশৃঙ্খল ভাবে হতে পারে। এককোষী জায়গট আমরা জানি প্রতিটা জীবই, সেটা তোমার হচ্ছে বহুকোষী জীবের বেলায় আমি বলছি, যে এককোষী একটা জায়গট থেকেই কিন্তু আমাদের এই বহুকোষী দেহটা তৈরি হয়। তাহলে এই জায়গটটা মূলত বিভাজিত হয় তোমার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে। তো এই জায়গটে যখন মাইটোসিস বিভাজন হয় তখন কিন্তু দুই থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে ষোলোটা, এইভাবে করে বিভাজিত হতে হতে অসংখ্য কোষ সমন্বয়ে একটা বহুকোষী জীব সৃষ্টি হয়। তার মানে মাইটোসিসের কারণেই কিন্তু আমরা এক কোষী একটা জায়গট থেকে মাত্র বহুকোষী জীবে পরিণত হতে পেরেছি। এছাড়া বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে, তোমরা জানো যে আমরা যখন মানে আমরা বহুকোষী জীব যখন তৈরি হলো বা সৃষ্টি হলো, এরপরে তো আমাদের দৈহিক বৃদ্ধির দরকার, তাই না? এই যে আমাদের দৈহিক বৃদ্ধি হচ্ছে, আমরা ছোটবেলায় যতটুকু লম্বায় ছিলাম বা আমাদের দেহে যা যতটুকু আমরা দেখি আর কি, ছোটবেলায় যে অবস্থায় ছিলাম এখন কি সেই অবস্থায় আছে কিনা একটু বলো তো, নাকি আমাদের কোনো পরিবর্তন হয়েছে? কি ধরনের পরিবর্তন হয়েছে বলো বলো? হাত পা লম্বা হয়েছে, চুল বড় হচ্ছে, জিমিস হচ্ছে। আচ্ছা, আর কোন পরিবর্তন? মেধাগত পরিবর্তনও হয়েছে। হ্যাঁ হয়েছে, আচ্ছা ঠিক আছে। এমনি আমরা বাহ্যিক ভাবে যে দৈহিক বৃদ্ধি যতটুকু দেখি বা অভ্যন্তরীণ বৃদ্ধি যেটা আমরা দেখি না বা বুঝতে পারি, সেটা কিন্তু তোমার মাইটোসিসের কারণেই হয়ে থাকে। এছাড়া এই প্রক্রিয়াতে কিছু জীব আছে যারা বংশবৃদ্ধিও করে থাকে। হ্যাঁ, বংশবৃদ্ধি করে থাকে। আর আমাদের মতো উন্নত জীবগুলোতে বংশবৃদ্ধির জন্য যে প্রয়োজন হয় মানে যে অঙ্গটা, বলতো সেই অঙ্গের নাম কি? বংশবৃদ্ধির জন্য যে অঙ্গর প্রয়োজন, অঙ্গটার নাম কি? জননাঙ্গ। জননাঙ্গ, হ্যাঁ। সেই জননাঙ্গ তৈরি করার জন্য বা তার পরিপুষ্ট হওয়ার ক্ষেত্রে কি আমাদের এই মাইটোসিস সহায়তা করে না বলতো? হ্যাঁ, তাহলে মাইটোসিস না হলে কিন্তু জননাঙ্গ বৃদ্ধি হতো না, পরিপুষ্ট হতো না, ঠিক আছে? আচ্ছা, মোহাম্মদ আনসার কে? তাহলে এই প্রক্রিয়ায় কিছু জীব বংশবৃদ্ধি করে, আবার কোন কোন জীবের অঙ্গজ প্রজননও কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, অঙ্গজ প্রজনন বোঝো মেয়েরা? অঙ্গজ প্রজনন সেটা কি? অঙ্গজ প্রজনন আমি একটা উদাহরণ দেই, সহজ হয়ে যাবে। যেমন পাতাবাহার, পাতাবাহারের একটা ডাল কেটে ফেললে দেখবা যে ওই ডালের অংশ থেকে আবার আরেকটা গাছ তৈরি হয়ে যায়, তাই না মেয়েরা? তার মানে অঙ্গের, শরীরের যে কোনো একটা অঙ্গ থেকে যদি আবার প্রজননটা হয় তাকে বলা হয় অঙ্গজ প্রজনন। তো অঙ্গজ প্রজনন যখন হবে তখনও কিন্তু মাইটোসিসের প্রয়োজন হয়, কেননা একটা ডাল থেকে যদি একটা গাছ তৈরি হয় সেই ক্ষেত্রে সেই বৃদ্ধির জন্য সেই গাছটার মানে মূল তৈরি থেকে আরম্ভ করে পরবর্তী যত বৃদ্ধি হয় সমস্তই কিন্তু তোমার মাইটোসিসের মধ্য দিয়েই হতে পারে হয়। আচ্ছা, এরপরে আছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও কিন্তু এরা সহায়তা করে, যেহেতু জননাঙ্গই তৈরি করে তাহলে জনন কোষ তৈরি হওয়া, হ্যাঁ, সব ক্ষেত্রেই কিন্তু এই তোমার মাইটোসিসের ভূমিকা আছে। এরপরে দেখো, ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে। আমাদের দেহ বিভিন্ন কারণে কিন্তু ক্ষত হতে পারে। হঠাৎ ব্যথা পেলা না, অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যাই, তাই না? পড়ে গিয়ে আমাদের শরীরে কোনো একটা জায়গায় কেটে গেল, ছিলে গেল, এই জায়গাটা কি সারাক্ষণ কাটাই থাকে, ফাঁকা থাকে বা ছেলা থাকে বলতো, নাকি পূরণ হয়? পূরণ হয়। তাহলে পূরণ হবে, ওখানে নিশ্চয়ই নতুন কোষ তৈরি হয় নাকি? হ্যাঁ, ওখানে তৈরির মধ্য দিয়েই সেই জায়গাটা পূরণ হয়। তার মানে ক্ষত পূরণের ক্ষেত্রেও মাইটোসিসের ভূমিকা আছে। এরপরে দেখো, যে সকল কোষের আয়ুষ্কাল নির্দিষ্ট তারা বিনষ্ট যদি হয়ে যায় তাহলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে। আমাদের শরীরে কিন্তু অনেক কোষ আছে যারা খুব সীমিত সময়ে বেঁচে থাকে। এমন একটা কোষের নাম বলতে পারবা মেয়েরা? পারবা নাকি? হ্যাঁ অথবা না? আমাদের লোহিত রক্ত কণিকা কতদিন বেঁচে থাকে বলতে পারবা? 120 দিন। হ্যাঁ, 120 দিন। তাহলে এই ধর, এটা খুবই গুরুত্বপূর্ণ কোষ না? তাহলে এই ধরনের কোষের যখন নষ্ট হয়ে যায় তখন মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে। আর তোমার যে চোখের কর্নিয়ার যে কোষগুলো আছে, হ্যাঁ,
কর্নিয়ার যে বাইরের কোষ, সেই বাইরের কোষগুলোও কিন্তু নির্দিষ্ট সময় খুব অল্প সময় বেঁচে থাকে। এদের পূরণের জন্য কিন্তু তোমার হলো মাইটোসিস দায়ী। কেমন? মাইটোসিস এই কাজে আমাদের সহায়তা করে থাকে। আর এই মাইটোসিসের মাধ্যমে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীব জগতে গুণগত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অর্থাৎ আমাদের মাইটোসিস কি করে, মাইটোসিস কিন্তু নতুন কোষ তৈরি করে, সেই কোষগুলোর কিন্তু মানে তোমার হচ্ছে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন। এটা কিছুক্ষণ আগে আমি বলেছি, যেহেতু একই ধরনের কোষ উৎপত্তি হয় এর মাধ্যমে, তাহলে আমাদের জীব জগতে যে আমাদের বিভিন্ন জীবের যে গুণগত দিক আছে, যেমন মানুষের গুণগত দিক একরকম হয়ে থাকে, তারপরে মনে করো কাক ধরো, পাখি ধরো, এক এক মানে তোমার জীবের বা একই এক এক প্রজাতির কিন্তু গুণগত মান বা গুণ মানে বিশেষ কিছু গুণ কিন্তু একই ধরনের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই গুণগত যে স্থিতিশীলতা, অর্থাৎ এই গুণগুলোকে বজায় রাখা, এইটার কাজটা করে থাকে হচ্ছে তোমার কে, মাইটোসিস। কিন্তু মাইটোসিসের সব তো আর ভালো গুণ নাই, এই এতক্ষণ যেগুলো জানলাম সবই ছিল হচ্ছে এর পজিটিভ সাইড, কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। যেমন অনিয়ন্ত্রিত যদি হয়ে যায় মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস যদি নিয়ন্ত্রণের মধ্যে না থেকে পরপর পরপর নিয়মের বাইরে বিভাজন যদি একটা কোষের হতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার টিউমার হবে, এবং টিউমার কিন্তু অনেক সময় ক্যান্সারের রূপ ধারণ করে। সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম মাইটোসিসের গুরুত্ব? তো তোমাদের কিন্তু এভাবে উপস্থাপন করা মানে পয়েন্ট আকারে, তোমরা কি স্ক্রিনশট নিয়েছো? মিস ফার্স্ট মিস নিয়েছি, ফার্স্ট প্রাইজ নিতে পারো নাই? আচ্ছা দেখাচ্ছি, এই পেজটা, তাই তো নিয়ে নাও, স্ক্রিনশট নাও মেরা, পরবর্তী পেজে যাব আমি। দেখো এটার স্ক্রিনশট নিয়ে নাও, নিয়েছো মেরা? তাহলে মাইটোসিসের গুরুত্বটা তোমাদের বইয়ে দেওয়া আছে এভাবে, তাহলে আমরা পয়েন্ট আউট করেছি, এই জন্য দাগিয়েছি দেখো এভাবে। তো তোমাদের এখন আর তেমন দরকার নেই, প্রতিটা অংশই আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখানে একটা বলার বিষয় ছিল, যে যে আমরা বললাম যে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে অনেক সময় মনে হতে পারে যে একটা বড় মানুষ তৈরি হতে এত কোষ লাগে, তাহলে কত বছর লাগবে এই তোমার হচ্ছে লম্বা হতে বা বড় হতে? কিন্তু ব্যাপারটা এমন না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের যদি সঠিক পুষ্টি আমাদের দেহ পায়, হ্যাঁ, সঠিক পুষ্টি সরবরাহ যদি আমাদের শরীরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই আমরা এত বড় হই, তাই না? এই দেখো মানে মনে করো যে সবগুলো কোষই কিন্তু বিভাজনক্ষম হয়, এবং প্রতিবার বিভাজনে যদি এক এক দিন করে সময় লাগে ধরে নেই, তবু মাত্র 40 থেকে 50 দিনের মাথায় কিন্তু মানব দেহের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের এই বৃদ্ধির জন্য কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না। আচ্ছা, এখন আমরা যে লাস্ট যে পয়েন্টটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে অস্বাভাবিক মাইটোসিস বিভাজন, অর্থাৎ মাইটোসিস যখন নিয়ন্ত্রণে থাকে না, ঠিক আছে, তখন কি হয়। অস্বাভাবিক মাইটোসিস বিভাজন আমরা কিছুক্ষণ আগেই জেনেছি, যখন অস্বাভাবিক হয়ে যায় তখন আমাদের শরীরে সেই জায়গাতে কি হচ্ছে, টিউমার ফর্ম করতে পারে, তাই না? সেই বিষয়টা একটু জানবো। তো আমরা এই যে টিউমার, ক্যান্সার এই শব্দগুলো কিন্তু জানি, হ্যাঁ, আগের থেকেই শুনেছি, তাই না মেয়েরা? জানো না তোমরা এই সম্পর্কে কিছুটা? জি মিস। হ্যাঁ জি মিস, এগুলো হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। কোষ বিভাজন একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে, বুঝতে পারছো? আমাদের শরীরে কোষ কোনটা কখন বিভাজিত হবে, হ্যাঁ, কোন কোষ বিভাজিত হবে না, এটা কিন্তু ভিতর থেকেই নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এখন যদি এই নিয়ন্ত্রণটা আমাদের দেহটা হারিয়ে ফেলে এই নিয়ন্ত্রণ, তাহলে সেই ক্ষেত্রে মাইটোসিস আর আমাদের কন্ট্রোলে থাকে না, তখন অস্বাভাবিকভাবে এই মাইটোসিস হতে থাকে, এবং এর ফলে কিন্তু মানে দুইটা থেকে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে কোষের সংখ্যা বাড়তেই থাকে নিয়ন্ত্রণের বাইরে যেয়ে, যেটার প্রয়োজন নাই। যে কোষের কোষ বিভাজন এখন প্রয়োজন নাই, এত তাড়াতাড়ি বিভাজিত হওয়ার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে অত তাড়াতাড়ি করে বিভাজিত হতে থাকবে। এর ফলে কি হবে,
এই নিয়ন্ত্রণ হারালে তোমার হচ্ছে টিউমার সৃষ্টি হবে। টিউমার মানে হচ্ছে অনেকগুলো কোষ একটা নির্দিষ্ট জায়গায় সৃষ্টি হওয়া, তার মানে একটা কোষ যখন নিয়ন্ত্রণ হারায় ফেলবে বিভাজনের ক্ষেত্রে তখন একই জায়গাতে অনেক কোষ তৈরি হবে এবং টিউমারের মতো অর্বুদ বলা হয় বাংলায় এটাকে, অনেকগুলো কোষ একসাথে হয়ে এরকম বড় বড় গোল গোল হয়ে যাবে। হ্যাঁ, এবং প্রাণঘাতী টিউমার যখন প্রাণঘাতী রূপ নিবে তখন তাকে আমরা বলবো ক্যান্সার। সব টিউমার কিন্তু আবার ক্যান্সার না, ঠিক আছে মেয়েরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ক্যান্সার কোষ নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের একটা ফল। তাহলে গবেষণায় দেখা গেছে যে এটার কারণ, হ্যাঁ, এই যে অস্বাভাবিক কোষ বিভাজন বা নিয়ন্ত্রণটা হারিয়ে গেল কেন, এটার বিভিন্ন কারণ আছে। গবেষণায় দেখা গেছে যে রোগ জীবাণুর কারণে এরকম হতে পারে, কোনো কেমিক্যাল বা রাসায়নিক উপাদানের কারণে এরকম হতে পারে, আবার হতে পারে যে কোনো তেজস্ক্রিয় কোনো রশ্মি যেমন এক্স-রে, হ্যাঁ, অতিমাত্রায় পড়লে কিন্তু আমাদের জন্য সেটা ক্ষতিকর, এরকম রশ্মির কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে। তার মানে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারাতে পারে। তো সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে। এবং বলি ব্যাপারটা যে আমাদের যে ক্রোমোজোমের মধ্যে যে অনেক জিন থাকে, সেই জিনগুলো অনেক জিনই আছে তার মধ্যে যারা কিনা ক্যান্সার উৎপাদন করতে পারে, হ্যাঁ, মানে এর জন্য দায়ী হতে পারে। তো উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হ্যাঁ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে একটা ভাইরাস যার E6 এবং E7 নামে দুইটা জিন আছে, জিনের নামকরণ করা হয়েছে এখানে E6 E7। এই দুইটা জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে, হ্যাঁ, যা কিনা কোষ বিভাজনের যে নিয়ন্ত্রণ করে যে প্রোটিনগুলো, সেই প্রোটিন অণুসমূহকে তাদের স্থান থেকে বিচ্যুত করে, অর্থাৎ স্থান থেকে সরিয়ে দেয়। তার ফলে কি হয়, সেই প্রোটিনগুলো আর কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সেই কোষগুলো নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হয়। আমার কথা কি বুঝতে পেরেছো মেয়েরা? আমি আবার বলছি, এমন কিছু ভাইরাস আছে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এর নির্দিষ্ট দুইটা জিনের কথা এখানে আমরা জানতে পারলাম যে E6 E7। এই দুইটা জিন করে কি, নিয়ন্ত্রণ করার জন্য যে প্রোটিন আছে আমাদের কোষ বিভাজন নিয়ন্ত্রণের জন্য, সেই প্রোটিন গুলোকে তার জায়গা থেকে সরিয়ে দেয়, ফলে এই প্রোটিন গুলো আর কাজ করতে পারে না সেই জায়গাতে, তখন কোষগুলো অনিয়ন্ত্রিত ভাবে তোমার হচ্ছে বিভাজিত হতে থাকে। এর ফলে কোষ বিভাজন নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে জরায়ুর্মুখে টিউমার হয়। জরায়ুর্মুখে টিউমার কিন্তু এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলো আর পুরো বিশ্বের প্রেক্ষাপটে খুবই কমন একটা সমস্যা, জরায়ুর মুখে টিউমার। অনেক সময় এই দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়, অর্থাৎ আমাদের জিনের সাথে তারা একত্রিত হয়ে যেতে পারে, হ্যাঁ, এই ভাইরাসের জিনগুলা, এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজকে বন্ধ করে দেয়। হ্যাঁ, এর ফলে যে পুরা দেহে কিন্তু যেকোনো স্থানে আমাদের এইরকম ক্যান্সার হতে পারে, আল্লাহ মাফ করুক, সৃষ্টি হয় ক্যান্সার কোষ বা ক্যান্সার। তো এই ছিল হচ্ছে ক্যান্সার সম্পর্কিত আলোচনা। আমরা দুইটা চিত্র আমাদের সামনে দেখতে পাচ্ছি, বাম দিকের চিত্রে এই যে লাং বা আমাদের ফুসফুসে একটা অর্বুদ বা টিউমারকে দেখতে পাচ্ছি আমরা, এটি কিন্তু ফুসফুসে ক্যান্সার। আর আমাদের ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এটা দেখো হাড়ের মধ্যে, এই যে আমাদের ঘাড় এবং হাত বাহুর মাঝখানে যেই জয়েন্টটা, সেই জয়েন্টের যে হাড়টা আছে দেখো হাড়ের মধ্যে, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অর্বুদের সৃষ্টি হয়েছে। এই এটাও একটা ক্যান্সার মানে টিউমার, ঠিক আছে, এখানেও ক্যান্সার হয়েছে। এবং আমরা এই যে অনেক ধরনের ক্যান্সার আছে এখানে বইয়ে লেখা আছে, প্রত্যেকটাই কিন্তু কম বেশি মারাত্মক। হ্যাঁ, লিভার হতে পারে, মস্তিষ্ক হতে পারে, যে মস্তিষ্কের ক্যান্সার একটা চিত্র দেখিয়েছে এখানটাতে, কোষ অনিয়ন্ত্রিত ভাবে বিভক্ত হয়ে টিউমার ফর্ম করেছে, এটা ক্যান্সারের রূপ ধারণ করেছে। তো যেখানে ক্যান্সার হোক না কেন, স্তন, ত্বক, কোলন, জরায়ু, যেখানেই হোক না কেন, যে কোনো ক্যান্সারই কিন্তু খুবই মারাত্মক, ঠিক আছে, কম আর বেশি। আমরা একটু সময় আছে, আমরা মিওসিস শুরু করে দিব মেয়েরা, মিওসিস সম্পর্কে প্রাথমিক ধারণাটা নিয়ে নেই, কি বলো মেয়েরা? ওকে ম্যাম। আচ্ছা, তাহলে মিওসিস বিভাজন সম্পর্কে তোমাদের আগেই ধারণা আছে কিছুটা, যেহেতু তোমরা ক্লাস 8 পড়েছো, তাহলে সেটাই দেখাচ্ছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এবং বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টা অপত্য কোষ সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো মিওসিস বিভাজন। তাহলে মিওসিস বিভাজনে কি হচ্ছে, নিউক্লিয়াস কয়বার বিভাজিত হচ্ছে মেয়েরা? নিউক্লিয়াস দুইবার, দুবার, আর ক্রোমোজোম একবার। নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোজোম হচ্ছে কয়বার? একবার। এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা,
আর মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য কোষের সৃষ্টি হয়। তাহলে অপত্য কোষ হচ্ছে কয়টা? চারটি। চারটা। মাইটোসিসে কয়টা ছিল? দুইটা। দুইটা। আচ্ছা, তাহলে আমাদের অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কি মাতৃকোষের সমান? চারটা জায়গায় আমি দাগ দিয়েছি, এই চারটা জায়গায় মনে থাকলে আমরা কিন্তু মিয়োসিসের বৈশিষ্ট্য দিতে পারবো, মিয়োসিসের তোমার হচ্ছে সংজ্ঞাও দিতে পারবো, বা মিয়োসিস বলতে কি বোঝায় সেই বিষয়টাও কিন্তু সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো। ঠিক আছে, তো এই হলো আমাদের মিয়োসিস প্রক্রিয়া। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি আমাদের সামনে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা মাদার সেল বা প্যারেন্ট সেল, মাতৃকোষ। মাতৃকোষটাতে প্রথমে ইন্টারফেজ হবে, অর্থাৎ সে কিছুক্ষণ সময় নিবে, ডিএনএ রেপ্লিকেট হবে, কিছু সময় নিয়ে সে প্রিপারেশন নিবে পরবর্তী বিভাজনের জন্য। তারপরে যখন বিভাজনটা হবে, এখানে দেখতে পাচ্ছ প্রথমে দুইটা কোষ উৎপন্ন হয়, দুইটা ডটার সেল তৈরি হয়, যেখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে গেছে। দেখো এখানে চারটা করে দেখানো হয়েছে আর ডটার সেলে দুইটা করে দেখানো হয়েছে। প্রথম এরকম দুইটা কোষ উৎপন্ন হয় যেখানে কিনা ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যায়। এর পরবর্তীতে আবার ওই দুইটা থেকে পরবর্তীতে এক একটা থেকে দুইটা করে, অর্থাৎ টোটাল চারটা কোষের সৃষ্টি হয়, যেখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সেম থাকে, অর্থাৎ এই প্রথম ডটার সেলের মতোই থাকে, অর্থাৎ দুইটা করে ক্রোমোজোম আমরা পাচ্ছি। তার মানে আমরা মাতৃকোষের হাফ সংখ্যক ক্রোমোজোম পাচ্ছি চারটা অপত্য কোষে। এটাই হলো মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন তোমাদের বইয়ে 3.3 এভাবে দেওয়া আছে। এখানে যে মূল বিষয়বস্তু আছে আমি একটু গুছিয়েই বলি তোমাদেরকে। তা আমরা যেহেতু দেখলাম যে মিয়োসিস বিভাজনে একটা মাতৃকোষ থেকে চারটা অপত্য কোষ পাওয়া যায়, কিন্তু প্রতিটি কোষের মধ্যেই ক্রোমোজোম থাকে মাতৃকোষের অর্ধেক, সুতরাং এই কারণেই কিন্তু আমরা মিয়োসিস বিভাজনকে বলে থাকি হ্রাসমূলক বিভাজন। কোশ্চেন আসে যে মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? এটার আনসার হচ্ছে মিয়োসিস হওয়ার সময় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার হাফ সংখ্যক ক্রোমোজোম বাহির নতুন অপত্য কোষের সৃষ্টি হয়। যেহেতু অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যায় বা ডিএনএ পরিমাণ হাফ হয়ে যায়, তাই একে বলা হয় হ্রাসমূলক বা হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে মেয়েরা? সম্পর্কে আরেকটু ধারণা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, আমরা আরেকটু পরিষ্কার ভাবে জানবো এই সম্পর্কে। এখানে এই যে চিত্রটাতেও দেখিয়েছিলাম দুইটা স্টেপ, সেই দুইটা স্টেপ কেন দেখানো হয়েছে, হ্যাঁ সেটার বর্ণনাটা এখানেও আছে কিছুটা, তারপরে আমি আরেকটু সুন্দর ভাবে দেখাই। এখানে আমাদের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, আমাদের বইয়ে আছে এই চিত্রটা। এখানে দেখো জনন মাতৃকোষে আমরা জানি মিয়োসিস হয়, চারটা ক্রোমোজোমকে যদি আমি ধরি যে একটা কোষে আছে, তাহলে প্রথম যে বিভাজনটা হবে মিয়োসিস এক বলা হবে তাকে। এই যে প্রথম মিয়োসিস বা হ্রাস বিভাজন, প্রথম মিয়োসিস বিভাজনে দেখো ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে গেছে, এখানে চারটা ছিল, এখানে দুইটা করে আছে, দুইটা কোষ উৎপন্ন হলো, দুইটাতেই দুইটা দুইটা করে কোষ আছে, সরি ক্রোমোজোম আছে। দেখতে পেলাম মেয়েরা? এখানে যে ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়েছে, 2n থেকে n হয়েছে, এটা হচ্ছে প্রথম মিয়োটিক বিভাজন, এতটুকু, এটাকে বলা হয় মিয়োসিস এক। এরপরে দেখো আবার এই কোষগুলো বিভাজিত হবে, বিভাজিত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম বাহী আরো দুইটা করে কোষ, অর্থাৎ টোটাল চারটা কোষ সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে পর্যন্ত যদি তুমি ধরো, এটা হচ্ছে দ্বিতীয় মিয়োটিক বিভাজন, যাকে বলা হয় সমবিভাজন। তাহলে প্রথমটাতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে দেখে হ্রাস বিভাজন বলা হয়, আর দ্বিতীয় মিয়োটিক বিভাজনকে বলা হয় সমবিভাজন। বুঝতে পারলাম? তাহলে মিয়োসিসের কয়টা স্টেপ? দুইটা। তাহলে মিয়োসিস বিভাজনের সময় একটি কোষ পরপর কয়বার বিভাজিত হচ্ছে? দুবার। প্রথম বিভাজনকে আমরা বলবো মিয়োসিস প্রথম মিয়োটিক বিভাজন বা মিয়োসিস এক, দ্বিতীয় বিভাজনকে বলবো দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস দুই। একইভাবে প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হচ্ছে? হাফ হয়ে যাচ্ছে মাতৃকোষে, আর পরবর্তীতে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই ছিল হচ্ছে মিয়োসিস বিভাজন। তাহলে প্রধানত দুটি ভাগে বিভক্ত বা দুটি পর্যায়ে বিভক্ত, একটা মিয়োসিস এক আর একটা হচ্ছে মিয়োসিস দুই। এই দেখো শর্টকাটে এখানে উপস্থাপন করা আছে। বুঝতে পারছো মেয়েরা? আমাকে শুনতে পাচ্ছো কিনা একটু জানাও। আচ্ছা, আমাদের সময় আছে 5 মিনিট, আমরা পরবর্তী অংশে যাব কিনা একটু বলো। পরবর্তী অংশে নাই যাই, মিয়োসিসের গুরুত্ব বা মিয়োসিস কেন হয় এই সম্পর্কে আসলে জানতে হলে আমাদেরকে একটু সময় নিয়ে আলোচনা করতে হবে, কেমন? তাহলে আমরা একটা কাজ করতে পারি,
তোমাদের এই অংশটাতে কোনো সমস্যা আছে কিনা একটু জানাতে পারো আমাকে, আমরা পরবর্তী অংশে যাব কিনা মেয়েরা। পাঁচ মিনিট সময় আছে কিন্তু, তাহলে আমরা চলে যাই একটু জানি। হ্যাঁ, মিউসিস সংগঠনের স্থানটা দেখে নিই অন্তত পক্ষে কোথায় কোথায় মিউসিস হয়। আমরা এই চিত্রটা যেটা দেখতে পাচ্ছি আমাদের সামনে, এটা কি চিনি? এটা কি বলো? গর্ভাশয়। গর্ভাশয়। আর এটা কি বলো? কত দেখেছি আমরা বলো? পরাগধানী। পরাগধানী। তাহলে কি বুঝতে পারছো মিউসিস কোথায় হয়? উদ্ভিদের ক্ষেত্রে তাহলে বলতে পারবা কোথায় কোথায় হয় মিউসিস? হ্যাঁ অথবা না বলো কিছু একটা। মিস গর্ভাশয়ে হয়। হ্যাঁ, গর্ভাশয়ে যখন তোমার ডিম্বক তৈরি হয় না, তখন গর্ভাশয়ের মধ্যে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি। আর হচ্ছে এই যে অ্যান্থারের মধ্যে হয়, হ্যাঁ, পরাগধানীর যে পরাগরেণু সেখানে হবে। তো আমরা এটা দেখলাম, আর ডান দিকে আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের যে মানব দেহের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, হ্যাঁ, যে ফিমেলের এবং মেলের, অর্থাৎ পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র, এই দুই জায়গাতে কিন্তু নির্দিষ্ট স্থানে তোমার হচ্ছে মিউসিস হয়। ঠিক আছে, আমরা দেখি। মিউসিস প্রধানত জীবের জনন কোষ যখন তৈরি হবে, অর্থাৎ গ্যামেট যখন তৈরি হবে, তখন কিন্তু জনন মাতৃকোষে ঘটে। তোমরা তো প্রথম থেকেই পড়ে আসছো মিউসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। এবং তৈরি হয় কি? জনন মাতৃকোষ থেকে পরবর্তীতে মিউসিসের মাধ্যমে তৈরি হয় হচ্ছে কি বলো? জনন কোষ, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, এগুলো তৈরি হয় জনন মাতৃকোষ থেকে। কার মাধ্যমে? মিউসিসের মাধ্যমে। তাহলে সপুষ্পক উদ্ভিদের যে পরাগধানী আছে, এই যে পরাগধানী, এই পরাগধানীতে এবং ডিম্বকের মধ্যে, এই যে ডিম্বক, ডিম্বকের মধ্যে, এই পরাগধানীতে এবং ডিম্বকের মধ্যে কিন্তু তোমার হচ্ছে মিউসিস হয়। আর উন্নত প্রাণী দেহে, আমাদের দেহে যেমন শুক্রাশয় এবং ডিম্বাশয়, আমি বলেছি যে মেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেখানে তোমার শুক্রাশয় যেটা, শুক্রাশয়ে হবে, আর হচ্ছে ডিম্বাশয় যে ওভারিতে, হ্যাঁ, এই জায়গাটাতে হবে। কি হবে মেয়েরা? মিউসিস হবে। এবং মিউসিসের মধ্য দিয়ে শুক্রাশয়ের থেকে তৈরি হবে হচ্ছে শুক্রাণু, আর ডিম্বাশয়ে তৈরি হবে ডিম্বাণু। তাহলে আর এছাড়া মস আর ফার্ন জাতীয় উদ্ভিদ যেগুলো আছে, সেগুলোতে উদ্ভিদের ডিপ্লয়েড মাতৃকোষ যখন তৈরি হয়, সেই ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু তৈরি হবে, সেই ক্ষেত্রে ডিপ্লয়েড মাতৃকোষ জাইগোটে সেই মিউসিস হয়। এখানে কোথায় হয়? জাইগোটে। কখন হয়? যখন হ্যাপ্লয়েড রেণু তৈরি হয়। হ্যাপ্লয়েড রেণু তৈরির জন্য জাইগোটের মধ্যে, হ্যাঁ, তোমার হচ্ছে মিউসিস বিভাজন সংঘটিত হয়। তাহলে মিউসিস বিভাজন কোথায় কোথায় হচ্ছে বুঝতে পারলাম নাকি মেয়েরা? আচ্ছা, আজকে খুব হালকা করে বলছো জি মিস, জি মিস, মানে কি বুঝতে পারছো না? যেহেতু আমাদের সময় এক মিনিটের মতো আছে, মিউসিস বিভাজন, মিউসিস এক, মিউসিস টু কি, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি, এটা আসবে না যেহেতু আমরা পড়াই নেই, তারপরে একটু পড়েছি অল্প কিছুটা। মিউসিস বিভাজন কোথায় হয়? রাসমূলক বিভাজন বলা হয় কেন একে? মিউসিস বিভাজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এইটা কিন্তু আমরা এই বইয়ে পাবো না, কিন্তু যেহেতু তোমরা ক্লাস এইটে পড়েছো কিছুটা, সেইটাই বর্ণনা তোমরা শিখে নিবা। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নাও মেয়েরা, নিয়েছো? নিয়েছি। আচ্ছা, তাহলে এটার আর দরকার নেই, হ্যাঁ, কারণ পরবর্তী অংশটা আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। মিউসিস বিভাজন কেন হয়, অর্থাৎ মিউসিসের গুরুত্বটা কি, এটা এত একটা সুন্দর একটা অংশ যেটা কিনা মানে তোমার সঠিকভাবে আলোচনা না করলে তোমরা কিন্তু এইটা মানে সঠিকভাবে বুঝতেও পারবা না, আনসার করতে গেলে সমস্যা হবে। এই কারণে আমরা কিন্তু এখন আর আজকের ক্লাসে যেহেতু সময় নেই আর বলছি না। হ্যাঁ, তাহলে স্ক্রিনশট নিয়ে থাকলে আমরা স্টপ করে দিই শেয়ারটা, ঠিক আছে? তাহলে আমাদের সময় প্রায় শেষের দিকে একটা ইনফরমেশন দেই, সামনের প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা যারা পারো আশপাশের ফুলগুলোকে জোগাড় করে রাখবে, একটা একটা করে, প্রতি মেয়ে একটা করে ফুল নিয়ে
প্রস্তুত থাকবে, আমরা কিন্তু তোমাদের থেকে দেখব যে কিভাবে প্রতি অংশ আমরা দেখতে পারবো, একটা পুষ্পের প্রতিটা অংশ কি করে স্তবক দেখানো যায় সেটা তোমাদের থেকেই জানার চেষ্টা করব। ঠিক আছে, যে কোনো ফুল, যে কোনো ফুল, জবা হলে খুব ভালো হয়, কিন্তু তোমরা পাঁচটা